আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসে তোমাদের স্বাগতম গত ক্লাসে আমি তোমাদের জন্য বাড়ির কাজ রেখেছিলাম সঠিক উত্তর বেছে নিয়ে লেখো আশা করি তোমরা সমস্ত উত্তর থার্ড ল্যাঙ্গুয়েজ কপিতে লিখে ফেলেছো আজ আমি প্রথমে তোমাদের জন্য রেখেছি একটি বাক্যে উত্তর দাও প্রশ্ন উত্তর একবার ভালো করে স্ক্রিনে দেখে নাও এক নম্বর তখনকার দিনে ছোটরা রথের দিনে কিসের বাসি বাজাত উত্তর তখনকার দিনে ছোটরা রথের দিনে তাল পাতার বাসি বাজাত দুই সেকালে বর্ষার দিনে সবাই মাথায় কী দিত উত্তর সেকালে বর্ষার দিনে সবাই গোল পাতার ছাতা সোলার টুপি মাথায় দিত তিন নম্বর লেখককে ঘুম পাড়ানোর সময় পদ্মদাসী কোন ছড়া কাটত উত্তর লেখককে ঘুম পাড়ানোর সময় পদ্মদাসী চুপি চুপি ঘুমতা ঘুমায় ছড়া কাটত চার নম্বর লেখক গুড়গুড়ি ফোর্সি বলতে কি বলেছেন লেখক গুড়গুড়ি ফোর্সি বলতে কি বলেছেন উত্তর লেখক হুকোকে বলেছেন বলেছেন গুড়গুড়ি এই ছিল চারটে প্রশ্ন এবং তার উত্তর মন দিয়ে তোমরা শুনবে এবং পড়বে এবার আমি তোমাদের জন্য রেখেছি বাড়ির কাজ সঠিক উত্তর বেছে নিয়ে লেখো গত ক্লাসে আমি আট একটা সঠিক উত্তর নির্বাচন রেখেছিলাম আজ নয় নম্বর থেকে শুরু হবে বাড়ির কাজ সঠিক উত্তর বেছে নিয়ে লেখো নয় নম্বর কে খবর দেয় শহরের রাস্তায় এক কোমর জল হয়েছে চারটে অপশান রয়েছে দিব্য ঠাকুর না লেখক না পদ্মদাসী না শশী পরামানিক, দশ নম্বর কে রান্না করে দিব্য ঠাকুর না লেখক না পদ্মদাসী না শশী পরামানিক, সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে এগারো নম্বর কি রান্না হবে মাছ ভাত খিচুড়ি বিরিয়ানি না রুটি তড়কা সঠিক উত্তর বেছে নিয়ে লিখবে বারো নম্বর কাদের পুকুর ভেসে মাছ পালিয়েছে কাদের পুকুর ভেসে মাছ পালিয়েছে অপশান চারটে সাহাদের বোসদের সিংগিদের বাবুদের যেটা সঠিক উত্তর হবে বেছে নিয়ে লিখতে হবে তেরো নম্বর কতদিন ধরে বৃষ্টি হচ্ছে কতদিন ধরে বৃষ্টি হচ্ছে অপশান সাত রাত না সাত দিন না পাঁচ রাত পাঁচ দিন না সাত রাত সাত দিন সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে চোদ্দো নম্বর সন্ধে থেকে কে বাদ বাজায় সন্ধে থেকে কে বাদ বাজায় ঢাকি না সোনা ব্যাং, না কোলা ব্যাং না দিব্য ঠাকুর পনেরো নম্বর খোস গল্পে ব্যস্ত কারা খোস গল্পে কারা ব্যস্ত ছেলে বুড়ো না বাবু ভাই না চাকর বাকর, না ছেলে পুলে সঠিক উত্তর বেছে নিয়ে লিখবে ১৬ নম্বর গুড়গুড়ি ফর্শি আবার বলছি গুড়গুড়ি ফোর্সি দাদুরির কি বল ধরত গুড়গুড়ি ফোর্সি দাদুরির কি বল ধরত না ভুরুক ভুরুক না গুড় না ভুর ভুর সঠিক উত্তর বেছে নিয়ে থার্ড ল্যাঙ্গুয়েজ কপিতে লিখতে হবে মোট ষোলোটি সঠিক উত্তর নির্বাচন গতকালের ক্লাস এবং আজকের ক্লাস মিলিয়ে রাখা হল তোমরা সঠিক উত্তর বেছে নিয়ে থার্ড ল্যাঙ্গুয়েজ কপিতে লিখবে এবার আমি তোমাদের জন্য রেখেছি সঠিক বক্তব্যের পাশে টিক চিহ্ন এবং ভুল বক্তব্যের পাশে ক্রস চিহ্ন দাও সঠিক বক্তব্যের পাশে টিক চিহ্ন এবং ভুল বক্তব্যের পাশে ক্রস চিহ্ন দাও তোমাদের বইয়ের মূল্যায়ন প্রশ্নাবলী সাত নম্বরে রয়েছে সঠিক বক্তব্যের পাশে টিক চিহ্ন এবং ভুল বক্তব্যের পাশে ক্রস চিহ্ন বসাও সাতের ক দেখো আছে অনেক সময় এক টানা ছ সাত দিন ধরে বৃষ্টি হয় সঠিক না ভুল তোমাদের নিজেদের উত্তর লিখতে হবে অনেক সময় এক টানা ছ সাত দিন ধরে বৃষ্টি হয় খ জোড়াসাঁকোর ঠাকুরবাড়িটি ছিল চার তলা গ রথের ভেতরে রাখা হয় কেবল জগন্নাথের মূর্তি ঘ তখনকার কালেও বর্ষাকালে ওয়াটারপ্রুফ রেনকোট প্রভৃতি ব্যবহৃত হতো তখনকার কালেও বর্ষাকালে ওয়াটারপ্রুফ রেনকোট প্রভৃতি ব্যবহৃত হতো উম নাম্বার বর্ষাকালের মতো শীতকালেও ব্যাঙেরা গ্যাংর গ্যাং শব্দে ডাকে ছ নাম্বার বেশি বৃষ্টিতে ঠাকুরবাড়িতে ভাতে ভাত খিচুড়ি রান্না হতো তোমাদের যদি বক্তব্য সঠিক হয় টিক চিহ্ন দিতে হবে ভুল হলে পাশে যে বক্স আছে সেখানে ক্রস চিহ্ন দিতে হবে তোমরা অবশ্যই সঠিক বক্তব্যের পাশে টিক চিহ্ন এবং ভুল বক্তব্যের পাশে ক্রস চিহ্ন দেবে আজ এই পর্যন্তই পাশাপাশি বলবো একই সঙ্গে শেষ হলো বর্ষার দিনে রচনা রচনাংশটি বর্ষার দিনে গদ্যাংশটি তোমরা আবার বলছি ভালো করে সড়ক করবে তবে যে কোনো সঠিক উত্তর তোমরা নির্বাচন করতে পারবে ঠিক করে উত্তর লিখতে পারবে ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশুনা করবে মন দিয়ে পড়াশোনা করবে